সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অপরাহ্ন শুভেচ্ছা। তোমাদের সাথে আছি আমি কানিজ ফাতিমা। আজকে আমরা পড়ব উচ্চারণের নিয়ম ম ফলা। গত পাঠে বলেছি এই পাঠগুলো আমি আগেও নিয়েছি, তোমাদের অনুরোধ ছিল আরও সহজ করে যেন আমি কৌশলের মাধ্যমে শেখাই, তো আজকের পাঠে সেই প্রচেষ্টা থাকবে। কৌশল হিসাবে এখানে আমি একটি ছড়া লিখেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ব ফলার নিয়ম দেখেছো তারা বুঝতে পারছো একেবারে একইভাবে আমি সেই কৌশলটি সাজিয়েছি, আর যারা দেখনি তারা কিন্তু ওই পাঠটা আগে দেখবে। তাহলে ব ফলা এবং ম ফলার প্রায় পুরোটা একই কৌশলে শেখা যাবে, শুধু শেষে কয়েকটি বর্ণ মনে রাখতে হবে। তারপরেও আমি আবারও একটু সহজ করার জন্য যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, প্রথমে গেলে শূন্য মেলে, অর্থাৎ ম ফলা যদি প্রথমে যায় তাহলে তার উচ্চারণ হবে না। সঙ্গে নিলেও জিরোই মেলে, অর্থাৎ সে যদি যুক্ত বর্ণের সাথে যুক্ত হয়, সঙ্গীর সাথে নিয়ে যুক্ত হয়, তাহলেও তার উচ্চারণ হবে না। মধ্যে এবং শেষে গেলে লাভ না হলেও ক্ষমতা বাড়ে। ম ফলা যদি মাঝখানে বসে এবং শেষে বসে তাহলেও লাভ হয় না, কারণ তার উচ্চারণ পাওয়া যায় না, তবে ক্ষমতা বাড়ে। ক্ষমতা কি? সে যার সাথে বসে সেই বর্ণটাকে সে দীপ্ত করে দিতে পারে, এই ক্ষমতাটা তার বাড়ে। এবং সবশেষ রয়েছে সত্যিকারের যদি সুজন মেলে, সত্যিকারের যদি বন্ধু পাওয়া যায় তাহলেই নিজের গুরুত্ব উপলব্ধি করা যায়। তো এখানে এই মফলার সত্যিকারের বন্ধু কয়েকটি বর্ণ আছে, যদিও বফলায় মাত্র দুটো বর্ণ পেয়েছি আর এখানে বেশ কয়েকটি আছে। বফলার সাথে মফলা কিন্তু একেবারেই মিলে যাবে, শুধু এই জায়গায় একটু পার্থক্য। এটুকু মনে রাখলেই তোমরা 10টা নিয়ম মনে রাখতে পারবে। এখানে রয়েছে গ, ও, দন্তন, মূর্ধন্য, ম এবং ল। এদের সাথে যখন মফলা যাবে তখনই কেবল তার উচ্চারণটা পাওয়া যাবে। এটি কিন্তু সহজ, নিজেরা যদি একটু গুছিয়ে মনে রাখতে পারো যে শুরুতে গেলেও শূন্য, সঙ্গীর সাথে নিয়ে গেলেও শূন্য, মাঝখানে শেষে গেলেও কোনো লাভ নেই, অর্থাৎ শূন্য, কিন্তু ক্ষমতা বাড়ছে, দীপ্ত করে দেওয়ার ক্ষমতা। এবং এই কয়েকটি বর্ণের সাথে গেলেই কেবল মফলার উচ্চারণ পাওয়া যায়। তো চলো উদাহরণের সাথে বিষয়টি আমরা আর একটু স্পষ্ট করি। প্রথমে গেলে শূন্য মেলে, এইটুকু মনে রেখে আমি বারবার বলি, বইয়ের নিয়মটা মুখস্থ করবে না, নিজেদের মতো করে সাজাবে। এখানে তাই রয়েছে, আদ্য মফলা অনুচ্চারিত থাকে এটি, তবে তার সাথে একটু মনে রাখতে হবে মফলাযুক্ত ব্যঞ্জনের স্বরধ্বনিটি সানুনাসিক হয়, এটুকু বাড়তি মফলার সাথে। অর্থাৎ প্রথমেই মফলা বসলে সেটির উচ্চারণ হবে না, তবে যেখানে মফলাটা রয়েছে সেই জায়গাটাতে একটু চন্দ্রবিন্দু দিয়ে উচ্চারণ করতে হবে, নাসিক উচ্চারণ হবে। যেমন আমরা দেখি এখানে রয়েছে স্মরণ, প্রথমে কিন্তু স্বয়ের সাথে মটা রয়েছে। তো এখানে আমরা বেশ কিছু নিয়মিত মধ্যে পড়ানো হয়েছে, এখানে দন্তস্বরের জায়গায় তালব্যস্ব উচ্চারণ হবে, এবং এই স্বয়ের উপরে দেখো একটি চন্দ্রবিন্দু দিয়েছি, উচ্চারণটা হবে স্মরণ, একটু নাসিক্য। তারপর আছে স্মৃতি, এখানেও একই ব্যাপার। তারপর আছে শ্মশান, মফলার উচ্চারণ কিন্তু নেই, শুধু একটু নাসিক্য উচ্চারণ হবে। সঙ্গে নিলেও জিরোই পেলে, তার মানে সে যখন এই যুক্ত ব্যঞ্জনের সাথে যখন মফলা যুক্ত হবে তখনও তার উচ্চারণ হবে না, এখানেও সানুনাসিক হবে। এটা একেবারে সহজ করে মাথায় ঢুকিয়ে নাও, যখনই মফলার উচ্চারণ নেই তখনই নাসিক্য হবে সবটার ক্ষেত্রে। প্রথমে রয়েছে সূক্ষ্ম, এটা সূক্ষ্ম, যুক্ত ব্যঞ্জন আছে তার সাথে বসেছে মটা, সে কারণে উচ্চারণ কিন্তু সূক্ষ্ম, ময়ের উচ্চারণ নেই কিন্তু নাসিক্য হয়েছে। তারপর আছে লক্ষণ, এখানেও যুক্ত অক্ষরের সাথে বসেছে, উচ্চারণ নেই কিন্তু নাসিক্য উচ্চারণ করেছি। আবার একটু খেয়াল করবে এখানে যে যুক্ত অক্ষরের সাথে মটা বসেছে, এই মটা যদি এখানে না থাকে, শুধু যুক্ত অক্ষ থাকে লক্ষণ, তখন কিন্তু উচ্চারণ হয়ে যাবে লক্ষণ, একটু খেয়াল রাখতে হবে, তখন সেটি আদ্যয়ের নিয়মে চলে যাবে। তারপর আছে যক্ষা, যুক্ত অক্ষরের সাথে বসেছে, মফলার উচ্চারণ নেই কিন্তু নাসিক্য হয়েছে। তিন নম্বরে আমরা পড়েছিলাম মধ্যে গেলেও লাভ না হলেও ক্ষমতা মেলে, বইয়ে একসাথে আছে মধ্যে এবং শেষে, তোমরা আলাদা করে লিখবে কোনো সমস্যা নেই। মধ্যে গেলেও কী হবে, শব্দের মধ্যে ব্যবহৃত মফলা উচ্চারণ হবে না, লাভ হয় না, এবং মফলাযুক্ত ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হবে, যার সাথে বসলো তাকে ডবল করে দেবে, তার খানিকটা পাওয়ার বাড়লো। এখানে কি রয়েছে, বিস্ময়, তোমরা অনেকেই ভুল উচ্চারণ করো, বিস্ময় কখনো নয়, সঠিক উচ্চারণ বিস্ময়। এখানে
বিস্ময়ের ক্ষেত্রে দেখো দন্তস্বটা তালব্য স্বরের মতো উচ্চারণ হচ্ছে এবং ম ফলা নেই, বর্ণটিকে দীপ্ত করে দিয়েছে, এটা তার ক্ষমতা বেড়েছে, এটা তোমরা খেয়াল করবে। শানুনাসিক কেন হলো? যেহেতু ময়ের উচ্চারণ নেই সে কারণে কিন্তু শানুনাসিক হয়ে যাচ্ছে। তারপরে আছে আত্মীয়, এখানে আমরা দেখতে পাচ্ছি শব্দের মধ্যে অনুচ্চারিত থাকলো মফলাটা এবং নাসিক হয়েছে। এখানে আছে ছদ্মবেশ, উচ্চারণ দেখো ছদ্মবেশ, সামান্য একটু নাসিক করে উচ্চারণ করতে হবে এবং লেখার সময় চন্দ্রবিন্দুটি দেখিয়ে দিতে হবে। এরপরে আমরা দেখব শেষে গেলেও লাভ না হলেও ক্ষমতা মেলে, মাঝখানে এবং শেষে কিন্তু একই, আমরা আলাদা করেছি তোমাদের মনে রাখার সুবিধার্থে দুটো নিয়ম করেছি। শব্দের শেষে ব্যবহৃত মফলাও কী হবে? উচ্চারণ হবে না এবং মফলাযুক্ত ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হবে। এখন আমরা দেখব সবগুলো মফলা শেষে রয়েছে, তার উচ্চারণ নেই, শেষে গেলে লাভ হয় না, কিন্তু ক্ষমতা কী বেড়েছে? প্রত্যেকটা শেষ বর্ণ সে দ্বিত্ব করে দিয়েছে। এখানে রয়েছে গ্রীষ্ম, এই উচ্চারণটিও তোমরা ভুল করো, তোমরা কি বলো? গ্রীষ্ম, গ্রীষ্ম নয়, সঠিক উচ্চারণ গ্রীষ্ম, একটুখানি নাসিক্য হয়েছে যেহেতু ময়ের উচ্চারণটা আমরা পাচ্ছি না এখানে। তারপর আছে রশ্মি এবং সবশেষ রয়েছে এখানে মহাত্মা। এখানে আমরা দেখো শেষে রয়েছে তয়ের সাথে ম, এই কারণে ময়ের উচ্চারণ পাচ্ছি না এবং যেহেতু ময়ের উচ্চারণ পাচ্ছি না একটু নাসিক্য হয়েছে, সে কারণে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করেছি। সবশেষ বলেছিলাম সত্যিকারের যদি বন্ধু মেলে তবেই নিজের গুরুত্বটা পাওয়া যায়। সত্যিকারের বন্ধু বলতে বেশ কয়েকটি বর্ণ, গ, উ, ন, মূর্ধন্য ন, ল এবং ম, এসব ব্যঞ্জনের সাথে যদি যুক্ত হয় তখনই কেবল ময়ের উচ্চারণ পাওয়া যায়। তার মানে এই কয়েকটা বর্ণ যদি তোমরা মনে রাখো, এদের সাথে অসংখ্য শব্দ রয়েছে মফলার, সেগুলো কিন্তু তোমরা এই এক সূত্রে ফেললেই অসংখ্য শব্দের শুদ্ধ উচ্চারণ করতে পারবে। প্রত্যেকটির একটি করে উদাহরণ রয়েছে এখানে, চলো দেখা যাক। এখানে রয়েছে যুগ্ম, দেখো ময়ের উচ্চারণ কিন্তু এসেছে এবং এটি খেয়াল রাখবে, এখন ময়ের উচ্চারণ পাচ্ছি মানে এখন কিন্তু চন্দ্রবিন্দু নেই, নাসিকও নেই, কারণ মকেই আমরা ফিরে পেয়েছি। তারপর উমর সাথে আছে এখানে বাংময়, তারপর রয়েছে এখানে ময়ের সাথে নয়ের সাথে জন্ম উচ্চারণ পাচ্ছি। এরপর আমরা দেখতে পাচ্ছি মূর্ধন্য নয়ের সাথে মৃন্ময় মকে পেয়েছি। এরপরে আছে এখানে ময়ের সাথে বাল্মীকি এবং সবশেষ রয়েছে, এই উচ্চারণটাও তোমাদের ভুল হয়, তোমরা অনেকেই বলো সম্মান, কোনোভাবেই সম্মান নয়, সঠিক উচ্চারণ সম্মান। এবং আমরা মকে পেলাম কেন? কারণ ময়ের সাথেই সে যুক্ত হয়েছে, সে কারণেই সঠিক যে উচ্চারণ, ময়ের যে উচ্চারণ সেটি আমরা মফলার উচ্চারণটা এখানে পেয়েছি। শিক্ষার্থী বন্ধুরা একটা বিষয় বারবার বলি যে হসন্তের ব্যবহারে কিন্তু যত্নবান হতে হবে, তো নিশ্চয়ই এই সহজ কৌশলে মফলার পাঁচটি নিয়ম তোমরা মনে রাখতে পারবে। এবং আবারও বলবো বফলা মফলা একেবারেই একই নিয়মে প্রায় শিখিয়েছি আমি, একটু সচেতন হলে একটি কৌশল দিয়ে তোমরা এই দুটোর নিয়ম শিখতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা শেষ করছি আজকের পাঠ, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।